যে কোনো ধরনের মিষ্টি আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করি আজকে আমি আপনাদের সামনে যে মিষ্টির আইটেমটি নিয়ে এসেছি এটার নাম হচ্ছে সুজির চমচম ট্রেডিশনালি চমচম ছানা দিয়ে তৈরি করা হয় কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে সুজি দিয়ে তৈরি করে দেখাবো আর এটা খেতে কোনো অংশে সেই ট্রেডিশনাল চমচমের থেকে কম নয় এর জন্য আমি এখানে একটা হাঁড়িতে প্রায় পুনে দুই কাপের মতো লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং এখন অপেক্ষা করব দুধটা একটু বলক আসার জন্য ঠিক যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে ভাজতে হবে না ভাজা ছাড়াই আমি সরাসরি সুজিটাকে ব্যবহার করেছি এখন একটা চামচ দিয়ে নেড়ে দিতে হবে এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকতে হবে খুব বেশি আচেও করা যাবে না তাহলে নিচে থেকে লেগে যেতে পারে আর অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে এটা একটা কায়ের মতো হয়ে যাবে দেখেন এটার যে লিকুইড ভাবটা ছিল দুধের সেটা চলে গেছে এবার এই পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ময়দাটাকেও মিশিয়ে নিতে হবে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এবং এই কাইটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিব আপনি যখন এই সুজির কাইটাকে হাত দিয়ে ধরতে পারবেন সেরকম যখন ঠান্ডা হবে ঠিক সেই পর্যায়ে একটা ডিম দিয়ে দিতে হবে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ ঘি আপনারা যদি ঘি ব্যবহার করতে না চান সেই পর্যায়ে তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা খুবই ভালো আসে এবারে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে প্রথম পর্যায়ে একটু নরম মনে হতে পারে কিন্তু আপনি যত মধবেন এটা ততই শক্ত একটা কায়ে পরিণত হবে দেখেন এরই মাঝে আমারটা আটার কায়ের মতো হয়ে গেছে এবার এটা দিয়ে আমি মিষ্টি তৈরি করব আমি হাতের সামান্য একটু তেল মেখে নিব এতে করে মিষ্টিটা শেপ দিতে সুবিধা হয় এখন এখান থেকে একটু কাই নিয়ে আমি মিষ্টিটাকে চমচমের শেপ দিব আপনারা সবাই জানেন চমচম একটু লম্বাটে হয় আর এটাকে যখন আপনারা শিরায় দিবেন তখন কিন্তু একটু ফুলে উঠবে তাই বুঝে মিষ্টিটার সাইজ করবেন আপনারা যদি বড় করতে চান বড়ও রাখতে পারেন আমি ঠিক রেগুলার চমচম যেরকম হয় সেরকম করেই বানিয়ে নিচ্ছি আর বানানোর সময় এটা খেয়াল রাখবেন যেন কোনো ফাটল না থাকে যদি কোনো ফাটল থাকে তাহলে কিন্তু ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে এবার আমি চিনি শিরা তৈরি করব চিনি শিরা তৈরি করার জন্য আমি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ পানি এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই শিরাটাকে তৈরি করে নিব খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি ঘন করলে কিন্তু মিষ্টিটার ভেতরে শিরা ঢুকবে না জাস্ট অপেক্ষা করতে হবে একটা বলক আসা পর্যন্ত চিনির শিরাটা ঠিক যখন এইরকম একটা বলক চলে আসবে আর চিনিটা পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ গোলাপ জল আর হাফ চা চামচ কেওড়া জল এখন চুলাটাকে বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব এবং অন্য চুলায় আমি মিষ্টিগুলোকে ভেজে নিব খুব বেশি গরম শিরা থাকা যাবে না তাই আমি শিরাটাকে আগে তৈরি করে রেখেছি এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নিব মিষ্টিগুলো অবশ্যই মিডিয়াম আছে ভাজবেন খুব বেশি আছে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে মিষ্টিটা কাঁচা থেকে যাবে এবং এরকম যদি হয় তাহলে কিন্তু মিষ্টির ভেতরে শিরা ঢুকবে না তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর এরকম করে উল্টে দিতে হবে উল্টানোর সময় একটু হালকা হাতে উল্টাবেন যেন ভেঙে না যায় যখন এরকম একটা ব্রাউনিশ কালারে চলে আসবে তখন একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে এরকম ছেকে এক্সট্রা তেলগুলোকে ফেলে দিয়ে সরাসরি আমি চিনির শিরায় দিয়ে দিব আমি আবারও বলছি চিনির শিরাটা যেন হালকা গরম থাকে খুব বেশি গরম না থাকে আর মিষ্টিটা থাকতে হবে একেবারে গরম এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে আমি এই শিরার মধ্যে দিয়ে দিব আর শিরার মধ্যে দিয়ে আর জাল করতে হবে না আমার সবগুলো মিষ্টি ভেজে শিরায় দেয়া শেষ এখন আমি এটাকে দুই থেকে তিন ঘন্টা এভাবেই ঢেকে রাখবো এতক্ষণে মিষ্টিটা একেবারে রসে টইটুম্বুর হয়ে যাবে ঠিক দুই তিন ঘন্টা পরে আমি একটা চামচের সাহায্যে এরকম করে একটা একটা মিষ্টি তুলে এক্সট্রা শিরাগুলো ঝরিয়ে নিয়ে তারপরে আমি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি আপনাদের কাছে মাওয়া না থাকলে আপনারা যে পাউডার দুধ সেই দুধেও গড়িয়ে নিতে পারেন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তাই এটা আমাদের যে ট্রেডিশনালি চমচম তৈরি করা হয় একেবারে হুবহু সেরকম না হলেও এটা কিন্তু খেতে কোনো অংশে কম নয় আপনারা যারা ট্রেডিশনালি চমচম তৈরি করতে চান ছানা দিয়ে যেটা করা হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে অনেক আগে থেকে ভিডিও দেয়া আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো এপিসোড নিয়ে টিলদেন সবাই ভালো থাকবেন সুন্দর ও যত্নে থাকবেন আর প্লিজ আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ